হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিটনস আইটি জব সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। অলরেডি আপনারা জানেন এই চ্যানেলে সিএসআইটি রিলেটেড জব প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়ে থাকে এবং রিসেন্ট আইআইটি এক্সাম কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা বাটনে ক্লিক করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি অপারেটিং সিস্টেমের প্রথম ভিডিও লেকচার। তো এই ভিডিওতে আমরা দেখবো যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমগুলো। তো চলুন শুরু করি। তো কেন আমরা শুরুতে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম দিয়ে শুরু করলাম, এর কারণ হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে বেশি প্রিপারেশন বা বেশি প্রস্তুতি নেওয়ার জন্য আমরা প্রত্যেকটি সাবজেক্টের লেকচারগুলো আছে লেকচারগুলোকে আমরা গুরুত্ব অনুসারে সাজিয়েছি এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রিসেন্ট এক্সামের জন্য এবং সেগুলোই আমরা কি করব আপলোড করব। আর আমরা প্রত্যেকটি লেকচার এমনভাবে উপস্থাপন করব যেন আমাদের আগের কোনো কিছু জানার দরকার নেই। ইনস্ট্যান্ট এই ভিডিও থেকে দেখলে আপনারা স্পেসিফিক ভিডিওর কি সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে পড়ার আগে আমরা কিছু রিলেটেড টার্মগুলো দেখবো, অর্থাৎ ভার্চুয়াল মেমোরি কি, পেজিং কি এবং পেজ ফল কি, এই তিনটি টার্ম অবশ্যই জানা দরকার। এই তিনটি টার্ম জানলে আপনাকে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম বোঝানো আমার জন্য সহজ হয়ে যাবে। তো চলুন প্রথমে দেখে আসি যে ভার্চুয়াল মেমোরিটা কি। ভার্চুয়াল মেমোরি হচ্ছে এ কম্পিউটার সিস্টেম হ্যাজ লিমিটেড অ্যামাউন্ট অফ মেমোরি, অ্যাডিং মোর মেমোরি ফিজিক্যালি ইজ ভেরি কস্টলি, দ্যার ফর মোস্ট মডার্ন কম্পিউটার্স ইউজ এ কম্বিনেশন অফ বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার টু অ্যালাউ দ্য কম্পিউটার টু অ্যাড্রেস মোর মেমোরি দেন দ্য অ্যামাউন্ট অফ ফিজিক্যাল প্রেজেন্স অন দ্য সিস্টেম। দ্য এক্সট্রা মেমোরি ইজ অ্যাকচুয়ালি কল ভার্চুয়াল মেমোরি, অর্থাৎ আমরা জানি যে কম্পিউটার সিস্টেমে খুবই কম পরিমাণ মেমোরি থাকে এবং কি করি যদি আমরা মেমোরি বাড়াতে চাই, ফিজিক্যালি বাড়াতে চাই, মানে হচ্ছে যদি আমাদের অনটা হার্ড ডিস্ক থাকে, যদি আরো একটা হার্ড ডিস্ক লাগাতে চাই, এই জন্য আমরা কি করি একটা মডার্ন টেকনোলজি ইউজ করি, যে টেকনোলজির মাধ্যমে কি হয় হার্ডওয়্যার ইম্প্রুভ করা হয় এবং সফটওয়্যার ইম্প্রুভ করার মাধ্যমে কি করি আমরা মেমোরিকে বৃদ্ধি করি। তো আশা করি আপনারা ভার্চুয়াল মেমোরি বুঝতে পেরেছেন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, ভার্চুয়াল মেমোরি ক্যান বি ইমপ্লিমেন্টেড ইউজিং টু মেথড, অর্থাৎ ভার্চুয়াল মেমোরিগুলো আমরা ইমপ্লিমেন্ট করি মূলত দুটি মেথডের মাধ্যমে, এটি হচ্ছে একটি পেজিং এবং আরেকটা হচ্ছে সেগমেন্টেশন। তো আমাদের যেহেতু আজকের টপিক হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই পেজিংটা সম্পর্কে জানবো। পেজিং ইজ এ মেমোরি ম্যানেজমেন্ট স্কিম দ্যাট ইজ ইউজ টু রিট্রিভ প্রসেসেস ফ্রম দ্য সেকেন্ডারি মেমোরি ইন দ্য ফর্ম অফ পেজেস অ্যান্ড স্টোর দেম ইন দ্য প্রাইমারি মেমোরি। এরপর পেজ ফলটা কি, পেজ ফল এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চিন। তো পেজ ফল হ্যাপেন্স হোয়েন এ রানিং প্রোগ্রাম অ্যাক্সেসেস এ মেমোরি পেজ দ্যাট ইজ ম্যাপড ইন্টু দ্য ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস বাট নট লোডেড ইন ফিজিক্যাল মেমোরি। আমরা জানি কি ভার্চুয়াল মেমোরি মূলত কি প্রাইমারি মেমোরি না, এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কেরই একটি পার্ট, যেটি কি পেজ আকারে ভাগ হয়ে থাকে এবং এই পেজগুলোতে কি হয় আমাদের যেগুলো ফ্রিকোয়েন্টলি প্রসেস ইউজ হয় সেগুলো ডাটাগুলো কি থাকে এই পেজগুলোতে থাকে এবং এই পেজগুলো মূলত কি প্রসেসর যখন ওই পেজগুলোকে কল করে সেক্ষেত্রে কি হয় ভার্চুয়াল মেমোরি থেকে মেইন মেমোরিতে নিয়ে এসে অ্যাক্সেস করে থাকে। তো এই ছিল হচ্ছে পেজ ফল। তো এরপরে আমরা দেখবো হচ্ছে টাইপ অফ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কত ধরনের হয়ে থাকে? পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম মূলত তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, একটি হচ্ছে লেস্ট রিসেন্ট ইউজ বা এলআরইউ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, আমরা মোটামুটি এলআরইউ দ্বারাই বেশি পরিচিত। এরপর হচ্ছে ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো আমরা মূলত আজকের ভিডিওতে আমরা এই দুই নাম্বারটা দেখবো, অর্থাৎ লেস্ট রিসেন্ট ইউজ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। এটি কিন্তু 2021 সালের বিপিডিবিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার যে পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষাতে এসেছিল এবং পরীক্ষাটি নিয়েছিল হচ্ছে বুয়েট। তো চলুন আমরা এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট এলআরইউ এই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটি দেখবো। তো প্রথমে আমরা এক্সাম্পলে যাওয়ার আগে দেখবো যে লেস্ট রিসেন্ট ইউজ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা আসলে কি। দিস অ্যালগোরিদম রিপ্লেসেস দ্য পেজ হুইচ হ্যাজ নট বিন রিফার্ড ফর এ লং টাইম। দিস অ্যালগোরিদম ইজ জাস্ট অপোজিট টু দ্য অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। ইন দিস উই লুক এট দ্য পাস্ট ইনস্টিট অফ স্টার্টিং এট দ্য ফিউচার, অর্থাৎ এটি হচ্ছে আমার কি অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের ঠিক অপোজিট কাজ। এবং এটা কি করি আমরা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে আমরা হচ্ছে ফিউচারে কোন টার্মটি আসবে সেটাকে আমরা খেয়াল রাখি, বাট লেস্ট রিসেন্ট ইউজ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে ফার্স্টে কোন টার্মগুলো ইউজ হয়েছে বা কোন পেজগুলো ইউজ হয়েছে সেটা আমরা দেখবো। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। মূলত এক্সাম্পলটি আসলে বিপিডিবির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিএসসি তে এসেছিল। তো এখানে দেখুন যে কনসিডার এ রেফারেন্স স্ট্রিং 4761 এরকম দেয়া আছে, দ্য নাম্বার অফ ফ্রেম ইন দ্য মেমোরি ইজ 3, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পেজ ফল রেসপেক্টিভ টু এলআরইউ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো এখানে দেখুন দেখার বিষয় হচ্ছে যে আমাদের ফ্রেম দেওয়া আছে, কয়টি ফ্রেম দেওয়া আছে হচ্ছে তিনটি, এবং আমাদের কি পদ্ধতি ইউজ করতে হবে এলআরইউ বা লেস রিসেন্ট ইউজ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো চলুন আমরা সরাসরি আমরা প্রসেসিং এ যাই। প্রসেসিং এ কি আমরা জানি যে এখানে আমার কতগুলো রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের নামে একটি আমরা রো নেব, রিকোয়েস্ট নিলাম। আচ্ছা এই রিকোয়েস্টে কি কি আছে, 4 আছে, 7 আছে, 6 আছে, 1 আছে, 7 আছে, 6 1 2 7 2, এরপরে ফ্রেম 1
ফ্রেম টু, ফ্রেম থ্রি, এবং এরপর হচ্ছে হিট আর মিস। এখন যদি ফ্রেম ওয়ানে আমার শুরুতে কি হচ্ছে, একটা রিকোয়েস্ট আসছে ফোর, তাই না? তো ফোর আমার কি পেজে নেই, তাহলে আমরা কি করব, ফোর এখানে ফোর লিখবো এবং এখানে আমরা কি মিস লিখব, কারণ হচ্ছে ফোর আমার কি পেজের মধ্যে কিন্তু নেই বা ফিজিক্যাল মেমোরিতে নেই। এরপরে স্ক্যান করলাম, আসছে কত, সেভেন আসছে, তাহলে এখানে তো ফোর এক্সিস্টিং আছে, সেভেন কি হবে আমার ফ্রেম টুতে যাবে, এখানে কিন্তু আমার সেভেনটাও নেই, যার কারণে এটাও হচ্ছে আমার মিস। এরপর আসছে সিক্স, ফোর সেভেন থাকবে এবং সিক্স যেহেতু নয়, তাহলে আমরা এখানে কী করবো, ফ্রেম থ্রিতে সিক্স লিখবো, তাই না? এটা হচ্ছে আমার মিস। দেখুন যে এই যে এখানে আছে আমার ওয়ান, ওয়ান কি আমার আছে, ওয়ান কিন্তু নেই এর মধ্যে, বাট কি করতে হবে, তার মানে এটাও একটা মিস, বাট এই ওয়ানটা আমার এখানে রিপ্লেস করব। বাট রিপ্লেস করার আসলে রুলস কি, সেটাই মূলত এই অ্যালগোরিদম উপর ডিপেন্ড করে, যেহেতু এটা হচ্ছে লেস্ট রিসেন্ট ইউজড অ্যালগোরিদম, সেক্ষেত্রে আমার দেখতে হবে যে কি দীর্ঘক্ষণ আগে ইউজ হয়েছে। আমি আসলে আমার ভাষায় বলতেছি যাতে আপনাদের সুবিধা হয়, যে দীর্ঘক্ষণ আগে ইউজ হয়েছে যে রেফারেন্স স্ট্রিংটি সেটাকে রিপ্লেস করবে। আর একটা টিপস আছে, সেটি হচ্ছে যে আপনারা বাম দিকে দেখবেন যে সব শেষে কোনটা আছে এবং সেটার সঙ্গে রিপ্লেস করবেন। অর্থাৎ দেখুন যে এখানে বাম দিক থেকে যদি আমি দেখি যে সিক্স সেভেন ফোর, এখানে ফোর আছে বাম সব শেষে, তাই না? তাহলে ফোরের সঙ্গে ওয়ান রিপ্লেস করবো। আর যদি আমি অ্যালগোরিদম দিকে দিক থেকে দেখি, সেটা কি হচ্ছে যে আমার অনেকক্ষণ থেকে ইউজ হয় না কোনটা, সেটা হচ্ছে ফোর, কারণ হচ্ছে কি ফোর আমার সব শুরুতে ইউজ হয়েছিল, তারপরে কি হচ্ছে আমার ফোর আসে নাই, ফোর আসে নাই, তাই না? সেভেন কি হয়েছিল, জাস্ট সিক্সের আগে আসছে, তাহলে আমরা ফোরের সঙ্গেই চেঞ্জ করবো। তাহলে এখানে আমি ওয়ান লিখলাম, এখানে সেভেন এবং এখানে সিক্স, এটা হচ্ছে কি আমার মিস, তাই না? আচ্ছা এরপরে কি আসছে, এরপর আসছে সেভেন, তাহলে সেভেন আমার কি পেজের মধ্যে আসছে, তাহলে এটা একটা হিট করবে, তাহলে এখানে ওয়ান সেভেন সিক্স যা তাই থাকবে, ঠিক আছে? এরপরে আবার আসছে সিক্স, তাহলে সিক্স যদি আসে তাহলে কি হচ্ছে আমার সিক্স অলরেডি আমার পেজের মধ্যে আসে, তাহলে কি সিক্সও হিট হবে, তাহলে এখানে ওয়ান সেভেন সিক্স যা আসে তাই থাকবে, ঠিক আছে? এরপরে আবার ওয়ান আসে এবং এটা কিন্তু হিট হবে, হিট হবে। এরপর আবার ওয়ান আসছে, তাহলে ওয়ান যেহেতু আসছে, তাহলে ওয়ান কি আমার পেজের মধ্যে আসে, তাহলে কি এটাও হিট হবে। আসলে হিট মানে হচ্ছে কি, যদি পেজটা আমার এক্সিস্টিং থাকে সেটাকে হিট বলে, আর যদি না থাকে তাহলে সেটাকে মিস বলে। বাট টু আসছে, তাহলে টু কি এটা অবশ্যই মিস হবে, কারণ টু এর মধ্যে নাই। বাট এখন রিপ্লেস করবো কার সঙ্গে, অনেক আগে ইউজ হয়েছে যেটা সেটার সঙ্গে। তো এটা আমরা খুঁজে বের করার জন্য সহজ টিপস কি দেখলাম, আমরা হচ্ছে পাস্ট দিকে দেখবো। আমরা যে এই যে এখানে দেখছি যে পাস্টের দিকে সার্চ করে, ওয়ান ইউজ হয়েছে ইমিডিয়েটলি, তার আগে হয়েছে সিক্স এবং তার আগে হয়েছে সেভেন, তো আমার সেভেনের সঙ্গে আবার রিপ্লেস করতে হবে। তাহলে এখানে ওয়ান থাকবে, এখানে টু হবে এবং এখানে সিক্স হবে, এবং এটা হবে কি মিস। এরপরে আবার সেভেন আসছে, বাট এখন কিন্তু সেভেন নেই এর মধ্যে, তাই না? সেভেন নেই যদি তাহলে রিপ্লেস হবে, রিপ্লেস হবে কিন্তু সব শুরুতে কোনটা ইউজ হয়েছে বা অনেকক্ষণ থেকে ইউজ হয় না কোনটা, এদিক থেকে দেখবো আমরা সিক্স, এই সিক্সটা হচ্ছে আমার ইউজ হয় না অনেকক্ষণ থেকে, তাহলে সিক্সের সঙ্গে রিপ্লেস হবে, তাহলে ওয়ান টু সিক্সের জায়গায় সেভেন আসবে, এটাও হচ্ছে আমার কি মিস, যেহেতু আমার সেভেন ছিল না। এরপরে আবার কি রেফারেন্স লিস্টিং আসছে, টু আসছে, বাট টু কিন্তু আসে, তাহলে টু যেহেতু আসে সেটা সেক্ষেত্রে আমার কী হবে, এটা হিট হবে। তো এখন পরীক্ষায় কি বলেছে, যে পেজ ফল, নাম্বার অফ পেজ ফল, তো আমরা নাম্বার অফ পেজ ফল পাবো কি, নাম্বার অফ পেজ ফল ইকুয়াল টু নাম্বার অফ মিস, নাম্বার অফ পেজ ফল ইকুয়াল টু নাম্বার অফ মিস ইকুয়াল টু কয়টা, দেখেন এক দুই তিন চার, এই যে পাঁচ, এই যে ছয়, এখানে সিক্স, জাস্ট এইটুকু অ্যান্সার। তো এই ছিল লেস্ট রিসেন্ট ইউজড পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি, পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট অ্যালগোরিদমগুলো দেখবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।